নমস্কার সাহিত্যের মনে অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে শুনছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কথাকার মধুবর্ষী কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র রচিত বর্তমানকালের এক অত্যাশ্চর্য মানুষ চালানের কাহিনী আর কাঠি আজ এই উপন্যাসের পঞ্চম পর্ব অনুষ্ঠানের শুরুতেই আজ আমার একনিষ্ঠ স্রোত্রীবর্গের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব কারণ দীর্ঘদিন কোভিড নামক ভয়ানক মারণ ভাইরাসের কবলে পড়ে অসুস্থ হয়ে থাকার কারণে এই উপন্যাসটির পর্বগুলি প্রকাশ পেতে বেশ দেরি হয়ে গেল আপনাদের আন্তরিক আগ্রহ বারবার আপনারা লিখে পাঠিয়েছেন আমায় কিন্তু অসুস্থতার কারণে রেকর্ডিং করা আমার পক্ষে সেই সময় একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল আজকের পর্বটির রেকর্ডিং আমি করেছিলাম আমার অসুস্থতার সময়েই আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি আশা করি আমার মাননীয় স্রত্রিমণ্ডলী নিজ গুণে ক্ষমা করে দেবেন নাগাদ রাজীব পৌঁছলো গজা শিমুল গায়ে মোটর অফিস ঘরে দেখেই সে চললো দশরথ ভক্তার বাড়িতে দশরথ এক হেসে বলে সুচার ঘরে নাই আয়গা সব দল বেঁধে গেয়েছে বালুক জঙ্গলে রাজীবের আর তর সইছিল না জলকেলি নাচ নিয়ে কদিন ধরে মনটা বেজায় আনচান সুচাত কথা দিয়েছে সে মুরুব্বীদের অনুমতি আদায় করবার আপ্রাণ চেষ্টা করবে কদ্দূর কি করতে পারল কে জানে এদিকে রাজ্য মেলার দিন ক্রমশ এগিয়ে আসছে রাজধানীর লোক সংস্কৃতি মহল উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে এ মরশুমে রাজীব নতুন কিছু উপহার দেবে কিনা কলকাতায় গেলেই সবাই ঘিরে ধরছে ওকে গেল হপ্তায় কলকাতা গিয়েছিল রাজীব ক্যাথিবারের সঙ্গে দেখা হলো না দ্য ফোক পত্রিকার সাম্প্রতিক সংখ্যাটি বেরিয়েছে জনসন কপিখানা রাজীবের হাতে তুলে দিয়ে বলল তুমি আমার মনে ক্রমশ ঈর্ষার উদ্রেক করে কপিখানা উল্টে পাল্টে দেখেই জনসনের এহেন মন্তব্যের কারণটা বোধগম্য হয় রাজীবের এবারের সংখ্যাটি বিশেষ বসু সবর সংখ্যা হিসেবে বেরিয়েছে সারা পত্রিকা জুড়ে শুধু রাজীব আর তার দলটিকে নিয়ে হরেক আলোচনা পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু ওদেরই ছবি জনসন রাজীবের যে সাক্ষাৎকারটি নিয়েছিল সেটাও ছাপা হয়েছে হাফ ডজন ছবি সহকারে এ সবকিছুই রাজীবের মানসিক চাপটা বাড়িয়ে দেয় পিছু হটবার কোনো অবকাশই দেয় না এক ঠাই দাঁড়িয়ে থাকলেও তাড়া লাগায় চারপাশ থেকে রাজীব নতুন কিছু চাই একেবারে অভিনব অবিশ্বাস্য অকল্পনীয় কিছু মাঝে মাঝে ছুটে ছুটে আসে ক্যাথিভার্ড কিংবা তার চিঠি প্রফেসর হারিয়া এগিয়ে চলো চলো বেতি হরাইজেন দেশ বিদেশ থেকে অহরহ আসছে অসংখ্য চিঠি পত্র ফটোগ্রাফ পত্রপত্রিকা পরামর্শ প্রত্যাশা অনুরোধ উপরোধ মাঝে মাঝে ক্লান্ত মনে হয় রাজীবের অন্তরঙ্গ মহলে সে কথা ব্যক্তও করেছে সে কিন্তু কে শোনে কার কথা রেসের ঘোড়াকে ছুটিয়ে দিয়ে হাততালি দিচ্ছে গোটা রেস কোর্স মাঝপথে ঘোড়া ক্লান্ত হয়ে গেলে দর্শক শুনবে দর্শকরা তো কোন কথা পিঠের ওপর নিয়তির মতো বসে রয়েছে যে জকি সেও কি শুনবে রাজীবের মধ্যেও তো সেই জকিটা রয়েছে অন্যদের থেকে বেশি তাড়া যেন তারই কে এমন ভেতর থেকে অবিরাম তারা লাগাচ্ছে রাজীবকে রাজীব চিনতে চায় তাকে বুঝতে চায় মানুষের মনের মধ্যে একজন অর্থের কাঙাল থাকে একজন নাম যশ প্রতিষ্ঠার কাঙাল একজন পর্যটক বাস করে সে শুধু ডিঙিয়ে যেতে চায় অতিক্রম করে যেতে চায় এক একটি সীমারেখা এক একটি হার্ডল এমনি এমনি শুধু অকারণ পুলকে ব্যাপারটা রাজীব খুব ভালোভাবে উপলব্ধি করেছে দিঘার সমুদ্রে ঢেউ ভাঙবার সময় তিন চারজনায় মিলে ঢেউ ভাঙতে ভাঙতে এগিয়ে চলা শুধু এগিয়ে চলার আনন্দ একের পর এক ঢেউ সামনে ঢেউ আরো সামনের খানা একবার মহা বিপদে পড়েছিল তিনজনায় এগোতে এগোতে এমন জায়গায় পৌঁছেছিল যেখানে ঢেউ নেই শুধু ছলাত ছলাত জল সামুদ্রিক পাখি উদ্দাম হাওয়া আর দিগন্তহীন আকাশ চারপাশে লবণাক্ত জলরাশি ফিরতে গিয়ে পদে পদে দিক ভুল হওয়ার তরুণ এক ঘন্টা বাদেও দিক নেই দিগন্ত নেই স্থলভাগের লেশ নেই ঢেউ নেই শেষ মুহূর্তে একখানা জেলে ডিঙি এসে বাঁচিয়েছিল ওদের আসলে এগিয়ে চলার মধ্যে একটা উত্তেজনা কাজ করে ভেতর থেকে সেই উত্তেজনাটা কেউ বাড়িয়ে দেয় সে সম্ভবত কোনো অর্থ লিপসু যশলিপসু কিংবা পর্যটক মানুষ নয় খুব সম্ভব বুকের মধ্যে কোথাও লুকিয়ে থাকে এক অস্থির শিল্পী সে বাঁশ খড় মাটি রং একত্র করে নিজের মনের মাধুরী মিশিয়ে প্রতিমা গড়তে ভালোবাসে কিংবা ক্যাথিবার্ড একজন অবাক হয়ে শুধিয়েছিল প্রফেসর এই যে একটি ছিল ফোককে অতখানি গুরুত্ব দিচ্ছ এবং তার জন্য নিজেই খর্ব করছো বিশ্বজোড়া খ্যাতির অমন অমূল্য সুযোগগুলি এর মনস্তত্ব কি সবই কি ওই ফোকটিকে ভালোবাসে তা তো বটেই তাছাড়া আর কি আবার অন্য কোনই প্রত্যাশা নেই ওদের থেকে তখন বলেছিল বটে কিন্তু পরবর্তীকালে অনেক ভেবে বুঝতে পেরেছে রাজীব কেবল অন্ধ ভালোবাসাই নয় আরো কিছু কাজ করছে এই পুরো লড়াইটাকে ঘিরে একটা গজাশিমুলের মানুষগুলোর প্রতি রংলালের লাল খাতা থেকে তিল তিল করে উপড়ে এনেছে মানুষগুলোকে এখন যদি তাদের প্রতিষ্ঠিত করতে না পারে অন্যতর কোনো ভূমিতে তবে কি গতি হবে ওই মানুষগুলোর তারা আর স্বচ্ছন্দে ফিরে যেতে পারবে না রংলালের কাছে রংলাল বেজায় হাসবে ওর হাসির আর থামতে চাইবে পিচকিরি না সঙ্গে সঙ্গে গলা মিলিয়ে হাসতে থাকবে থানার বড়বাবু পণ্য পানির অঘর রায় পচাপানির সিংহবাবুরা ওদের সঙ্গে রাজীবের সরাসরি কিছু হয়নি বটে তবে এটা বুঝতে কোনোই অসুবিধে হয় না গজাশিমুলের বত্রিশটি পরিবারের এই তিল তিল বন্দিত্ব মুক্তি তারা মোটেই পছন্দ করছে না গজাশিমুলের মানুষগুলি আবার অধবদনে রংলালের খাতায় ফিরে গেলে ওরা হেসে আকুল হবে সবাই টিটকিটি দেবে রাজীবকে কালেচকা মাস্টার খুলেছিল লাচের দল রংলাল বুক ফুলিয়ে বলবে কেমন বলেছিলাম না এই দেশে লেচে লেচে পেট ভরে না বরং লাচতে লাচতে পেট বিলকুল খালি হয়ে যায় আর গজা শিমুলের এই অবধ মানুষগুলো প্রজন্ম কাল জুড়ে বলে বেড়াবে সুখে দুঃখে আমরা গজা শিমুলের বসু ভালোই ছিলাম একটা শহুরে কাঁকড়া এসে আমাদের পথে বসেই দিয়ে গেল আমরা উয়ার লেগে সব বংশে মরলাম সারা জীবন ওদের তীক্ষ্ণ তর্জনে লক্ষ্য হবে রাজীবকে সুতোপা শুধু গজা শিমুলের জন্যই যার সঙ্গে রাজীবের বাড়তে বাড়তে প্রায় দূরত্বটা তিল তিল অনতিক্রম্যতার পর্যায়ে পৌঁছেছে সেও কি কুলকুলিয়ে হাসবে সম্ভবত না খুব খুবই কষ্ট পাবে সুতোপা খুব অকৃত্রিম কষ্ট হবে তার কাজেই আর পিছু ফেরার উপায় নেই বেটু একঠাই থেমে থাকবার উপায় নেই তাকে অবিরাম এগিয়ে যেতে হবে জয় করতে হবে একের পর এক শৃঙ্গ ভাঙতে হবে একের পর এক ঢেউগুলি তার মানে শুধু দায়িত্ববোধের তাড়নাই নয় অন্য কোথাও অন্য কোনো বিপন্নতাও কাজ করছে যার ফলে একটা মামুলি বন্দরে অন্তত ওদের পৌঁছে না দেওয়া অবধি বইটাকে ক্রিয়াশীল রাখতেই হবে রাজীবকে ভাবতে ভাবতে অস্থিরতা যত বেড়ে যায় ততই রাগ জমে পুঞ্জীভূত হয় তীব্র অশুয়া যাদের জন্য এই অহরহ ভাবনা রাজীবের রংলাল এবং তার সাঙ্গ বিরুদ্ধে চড়া বাজি ধরে বসে আছে সেই শিমুলের মানুষগুলোর কিন্তু কোনো দিকেই হুঁশ নেই তলিয়ে যাবার ভয়ে কাবু করে না তাদের বরং সামান্য বিপর্যয় বুঝলেই নিরাপদ আশ্রয় পেতে চায় রংলালের লাল খাতায় অনেক সময় সেটা ঠাহর করে উঠতেই জল অনেকখানি বয়ে যায় আসলে অনেকে ভেবে চিনতে বুঝেছে রাজীব রংলাল ওদের অধিকাংশেরই অভ্যাসে সংস্কারে ঢুকে গিয়েছে সেটাই পুরাতন অভ্যস্ত পথ তাই স্বচ্ছন্দ নতুন পথ চিরকালী প্রাথমিক পর্বে অস্বাচ্ছন্দ্যকর সকলের কাছে আর এই মানুষগুলো তো যুক্তি বুদ্ধি খাটিয়ে চলে কম প্রায়শই চলে আবেগী সংস্কারে সনাতনী বিশ্বাসে নতুন পালাগান ছাড়া জয় করা যাবে না আর একটি শৃঙ্গ অথচ শুমুলের মুরুব্বীরা কিছুতেই দিচ্ছে না মত কি এক ধর্মের মোড়কে পুরে ওই হিরক খণ্ডটি লুকিয়ে রাখতে চায় মনুষ্য চক্ষের অগোচরে এ সময় সুচাঁদের সাহায্য একান্ত প্রয়োজন সুচাঁদ কথাও দিয়েছে আর তার কাছ থেকে একটি আশাব্যঞ্জক সংবাদের জন্য কয়েক হপ্তা জুড়ে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে রাজীব উদ্গ্রীব প্রতীক্ষায় কলকাতা থেকে ফিরেই রাজীব শোনে সুচাঁদ এসেছিল বাঁকুড়ায় রাজীবকে না পেয়ে চিঠি রেখে এসেছে মাস্টারদা কথা আছে জলদি আসবে রাজীব তিলমাত্র দেরি না করে ছুটে এসেছে সুচাঁদের মুখ থেকে একটি সুসংবাদ শোনার জন্য মনটা আকুলি বিকুলি করছে ওর দশরাত ভক্তা বলে বুস মাস্টার জিরাও সুচাঁদরা অল্পক্ষণ বাদেই ফিরবে কিন্তু রাজীব বসে না তর সয়না যেন তার এলোমেলো পা ফেলে সে হাঁটতে থাকে ভালুকমোড়া জঙ্গলের দিকে ভালুকমোড়ার ডুংরিটাকে ঘিরে রেখেছে যে জঙ্গলটা ওটার নামই ভালুকমোড়ার জঙ্গল কিছুদিন আগে অবধি ক্যাথি আর জনসন তাঁবু খাটিয়ে বাস করছিল ওই ডুংরির চুড়োয় গজাশিমুল গ্রাম থেকে জঙ্গলটার দূরত্ব মাইল টাক জঙ্গলটাকে চিরে ডুংরির গা ঘেঁষে বয়ে চলেছে ছোট খরসতিয়া ঝর্নার শব্দটা ভেসে আসছিল দূর থেকে শব্দটাকে নিশানা করে হাঁটতে থাকে রাজীব গত কোজাগুরি পূর্ণিমার রাতে যে টিলাটার ওপর পাশাপাশি বসেছিল সুচাঁদ আর রঙি ওটাকে ডাইনে রেখে পা চালায় সে উজ্জ্বল হেমন্তের দুপুর দিগন্তের গায়ে রাশি রাশি তুলোর পাহাড় জঙ্গলের কাছাকাছি পৌঁছেই একটা অস্পষ্ট কোলাহল কানে এলো রাজীবের জঙ্গলের ভেতর থেকেই ভেসে আসছে কলরব একটুক্ষণ কান পেতে শুনল রাজীব তারপর দ্রুত গতিতে জঙ্গলে ঢুকলো অল্প হাঁটতেই সুচাঁদকে দেখা গেল পাশাপাশি রঘুনাথ কাঞ্চা বদন গজাশিমুল গায়ের আরো দশ বিশটা ছোকরা সবাই এর হাতে লাঠি বল্লম তীর কাঁড় উত্তেজনায় ফেটে পড়ছে মুখ রাজীবের উপস্থিতিকে গ্রাহ্যের মধ্যেই আল্ল না কেউ সামনে একটা বিশাল তেঁতুল গাছ গাছটাকে বৃত্তাকারে ঘিরে দাঁড়িয়েছে সবাই সকলের দৃষ্টি ওই গাছের চুড়ো স্থির রাজীব উপরের দিকে তাকালো তখনই পুরো ব্যাপারটা বোধগম্য হলো তার ঠেলু মানে হনুমান শিকারে মেতেছে ছোকরার দল ঠেলুর মাংস অতি উপাদেয় কিন্তু ধরা কঠিন বেজায় চালাক এই ঠেলুর জাত কোনো ক্রমে সামান্যতম বিপদের আঁচ পেলেই আর থাকে না গাছের ডালে ঝুলে ঝুলে লাফিয়ে লাফিয়ে মুহূর্তে হাওয়া হয়ে যায় পুরো এলাকা থেকে দু তিন দিন তেমন বিপদ বুঝলে দু এক হপ্তাও এ তল্লাট মারায় না খুব সন্তপর্ণে আটঘাট বেঁধে তাই ঠেলু শিকারে নামতে হয় নইলে দৌড়াদৌড়ি লম্পঝম্প পরিশ্রমটাই বৃথা কতক্ষণ ধরে এরা ঠেলু শিকার পর্ব শুরু করেছে কে জানে তবে রাজীব দেখল সারা তল্লাট জুড়ে একটাও হনুমানের লেশ মাত্র নেই কেবল একটা দশাশই হনুমান বসে রয়েছে তেঁতুল গাছটার মগ ডালে অর্থাৎ রাজীবের বুঝতে কষ্ট হয় না বহুক্ষণ জঙ্গল জুড়ে দাপাদাপি করছে ছোকরার দল এবং অবশেষে পুরো দল থেকে একটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে পেরেছে দলের মধ্যে যে ছিল সৌর্যে বীর্যে প্রাণ ভরপুর বিচ্ছিন্ন হয়ে পড়ে তারই এখন কিং কর্তব্য বিমূঢ় অবস্থা ভয়ে আতঙ্কে কাণ্ড জ্ঞানহীন রাজীব দেখে মৃত্যু ভয় ফুটে উঠেছে হনুমানটির চোখে মুখে সারা শরীর ঠক ঠক করে কাঁপছে তেঁতুলের ঘন ডালপালার আড়ালে শরীরখানি লুকিয়ে ফেলবার আপ্রাণ চেষ্টা করছে প্রাণীটি ঘাড় ঘুরিয়ে বারবার দেখে নিচ্ছে চারপাশে কোন দিক থেকে ঘুড়ি মেরে গিয়ে আসছে মৃত্যু অথবা পাঁচবার পথ কোনো দিকে খোলা রয়েছে কিনা রাজীব পায়ে পায়ে এগোচ্ছিল সেটা বুঝতে পেরে গাছের তলা থেকেই চেঁচিয়ে ওঠে সুচাঁদ এগাবেন নাই মাস্টারদা বেজায় খেপছে ঠেলুর পোঁ যে কোনো মুহূর্তে ঝাঁপ মারবে যে কোনো দিকে রাজীব থমকে দাঁড়ায় কথাবার্তায় যেটুকু সময় সামান্য অন্য মনস্ক হয়েছিল সুচাদেরা সেই সময়টুকুর সদ্ব্যবহার করতে ছাড়ে না হনুমানটি লাফ মারতে যায় অল্প তফাতে কুসুম গাছটিকে নিশানা করে কিন্তু তার আগেই রঘুনাথের অব্যর্থ তীর এফোঁর ফোঁর করে দেয় ওর বুক একটা করুণ আর্তনাদ তুলে ডালে পালায় ঝরঝর আওয়াজ তুলতে তুলতে ওর বিশাল আছড়ে পড়ে মাটিতে আকাশ বাতাস ছুটে যায় সবাই চতুর্দিকে বৃত্তাকারে ঘিরে দাঁড়ায় অসহনীয় ক্লান্তিতে উজ্জ্বল হয়ে ওঠে সকলের চোখ হনুমানের লাশটাকে বাঁশে ঝুলিয়ে গায়ের দিকে রওনা দেয় ওরা রাজীব জানে ওরা মাঝ রাস্তা অবধি পৌঁছবার আগেই গ্রাম থেকে ছেলে মেয়ে দলে দলে ছুটে আসবে চার থেকে একেবারে ঘিরে ফেলবে শিকারীদের তারপর ওদের সম্মিলিত বাহিনী রীতিমতো কলরব করতে করতে শোভাযাত্রা সহকারে গায়ে ঢুকবে এবং ঠেলুর মাংস ভাগাভাগি করে নিয়ে আজ সারা গাঁ জুড়ে জমে উঠবে বিশাল ভুড়ি ভোজ এক ফাঁকে ভিড় কেটে বেরিয়ে এলো সুচাঁদ এগিয়ে এলো রাজীবের দিকে শুধু কলকাতা কবে ফিরলে ফিরেছি রে দু তিন দিন আগে চিঠি পেলাম তুই বাঁকুড়ায় গিয়েছিলি কেন সরকারি দপ্তরে কিছু টাকা পাওনা রয়েছে না এক বছর হয়ে গেল খালি ঘুরাচ্ছে ভাবলাম যাই একবার যদি টাকাটা পাই রাজীবের মন নেই এসব কথায় তার সর্ব ইন্দ্রিয় উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে সুচাঁদের মুখ থেকে আসল কথাটি শোনবার জন্য একসময় প্রতীক্ষার অবসান ঘটায় সুচাঁদ বলে একটা সুখবর আছে মাস্টারদা রাজীব আকুল আগ্রহে তাকিয়ে থাকে সুচাঁদের মুখের দিকে শেষমেশ মুরুদ্বেদার মত মিলছে জলকেলি লাচ দেখানোতে ওদের কোনো আপত্তি নাই রাজীব পারলে জড়িয়ে ধরে সুচাঁদকে তুই সত্যি বলছিস সুচাঁদ তারপর দুখান শর্ত আছে শর্ত সামান্য হুরুকোচকে তাকায় রাজীব এমনিতেই সুচাঁধের প্রতি কৃতজ্ঞতায় দ্রব হয়ে গিয়েছে সে এই যে মুরুব্বিদের অনুমতি পাওয়া গেল এর পেছনে সুচাঁদের নিরলস প্রয়াস সুচাঁদই দিনের পর দিন পাথর কুড়ে কুড়ে সুরং ফাটিয়েছে মুরুব্বিদের অন্তরে ছেলেটার তুলনা নেই রাজীবকে স্বীকার করতেই হয় মনে মনে হাঁটতে হাঁটতে শর্তগুলো শুনল রাজীব এক আসরে যতদূর সম্ভব আব্রু রেখে দেখাতে হবে জলকেলি নাচ দুই প্রতিবার গাউন সেরে ফিরে এসেই কানাইশ্বর জিউর পুজো দিতে হবে এবং তার যাবতীয় খরচ বহন করতে হবে সংস্কৃতি সংঘকে দুটো শর্তই তৎক্ষণাৎ মেনে নিল রাজীব একেবারে উদম হয়ে নাচবার প্রশ্নই ওঠে না সেটা নেহাতি অশ্লীলতার প্রদর্শনী হবে তবে জলকেলি নাচের মহিমার সঙ্গে সঙ্গতি রেখে যতখানি বস্ত্র ত্যাগ প্রয়োজন তা তো করতেই হবে আর দ্বিতীয় শর্তটা তো কোনো শর্তই নয় কানাই সরজিউর পুজোতে কতইবার খরচ সহসা রাজীব অনুভব করে তার সারা শরীর জুড়ে টগবগে ঘোড়ার ফুর্তি খুশিতে যেন নাচতে ইচ্ছে করছে তার ভোরের হাওয়ার মতো ফুরফুরে হয়ে উঠেছে মন অনেকক্ষণ কোনো কথাই বলতে না সে হেঁটে এলো অফিস ঘর ঠা ঠা করছে দুপুর জঙ্গলের মাঝে মাঝে জেগে থাকা ডুংরিগুলো নিঃশব্দে পুড়ছে দূরবর্তী ঝর্নার একঘেয়ে আওয়াজ ভেসে আসে সুচাঁদ বলে আপনার জন্য একটা মুরগি আনি মাস্টারদা আর কৌশল্যাকে পাঠাই দিচ্ছি রেঁধে বেড়ে দিয়ে যাবে আজ তো আমাদের ফের অন্য চিজের ভোজ না রে সুচাঁদকে হাতে নেড়ে থামায় রাজীব এবেলা তেমন কিছু খাবো না আমার সঙ্গে পাউরুটি রয়েছে ডিম ভেজে নেব ওনে তুই ভাবিসনি তার বদলে তুই দেখ দেখি ওই নাচখানা যত জলদি দেখাতে পারিস আমাকে ওটা না দেখা অবধিত এ বিষয়ে এক চুলো এগোনো যাবে না হ্যাঁ রাজীব সহসা অধীর হয়ে ওঠে আজ রাতেই দেখা যায় না দেখ না একটু চেষ্টা করে আমার মনের অবস্থাটা তো তুই বুঝতেই পারছিস ধীরে ধীরে মাথা দোলায় সুচাঁদ রাজীব লক্ষ্য করে তার মনে এই মুহূর্তে পুলকের বন্যা বয়ে গেলেও সুচাঁদের মুখখানি মলিন ম্লান হাসির অন্তরালে গাঢ় বিষাদ সুচাঁদ রাজীব দুপা এগিয়ে এসে সুচাঁদের পিঠে হাত রাখে তুই খুশি হোসনি নি সুচাঁদ মাথা দোলায় তুই দেখিস এই পালাগান করে তোদের বিশ্বজোড়া নাম হবে তোরা বিদেশে যাবি তোর আনন্দ হচ্ছে না হচ্ছে খুব ধীর গলায় জবাব দেয় সুচাঁদ মুখের বিষাদ কমে না এক দিলো তবে এমন শুকনো মুখ কেন তোর বল বলতে বলতে সহসা যেন খেয়াল হয় রাজীবের মৃদু হেসে বলে বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই নিশ্চয় ব্যাপারটা নিয়ে ভাবছিস ভাবনা আমার ওকে এ হবেই না ওকে আমরা রঙলালের খপ্পর থেকে ছাড়িয়ে আনবই কি করে ছাড়াই আনবেন মাস্টারদা সুচা ধরা গলায় বলে ওঠে ও আর কাপড় চুপড় কাঁচা সারা একটু যেন চমকে ওঠে রাজীব কেন রংলালের সাথ চলে যাচ্ছে কবে খুব দু মধ্যেই রাজীব মতো স্থির হয়ে থাকে জলদি একদিনের ঝড়েশ্বর যে রঙিকে বেচে দিচ্ছে সে খবর সুচাদি ওকে দিয়েছিল কিছুদিন আগে কিন্তু রংলাল যে এত জলদি জাল গুটিয়ে ফেলবে সেটা ভেবে উঠতে পারেনি রাজীব তাছাড়া ওই পালাগানটা নিয়ে এমন একটা অনিশ্চয়তার সৃষ্টি হলো মন মেজাজ একেবারেই ভালো ছিল না ওর এক সময় তো সে সংস্কৃতির সঙ্গে পালাগান টালাগান ছেড়ে দিয়ে পুরোপুরি মল্লভূম ফোক রিসার্চ সেন্টার নিয়েই থাকবে এটাই ঠিক করে ফেলেছিল খুব হতাশ লাগছে এই মুহূর্তে রঙের ব্যাপারে কি খুব বেশি দেরি করে ফেললো সে তোরা ঝাড়েশ্বরকে কিছু বলিসনি কতবার গেলাম ওয়ার পাস একা একা দল বেঁধে কত কইরে বুঝালাম কি বলে ও কি বলবে এক হাজার টাকা লিয়েছে রংলালের থেকে বলে কাম করতে পাঠাচ্ছি মেয়াকে তু আর বইলবার কি কয়েক মুহূর্ত পাথরের মতো স্তব্ধ হয়ে যায় রাজীব বলে তোরা রঙিকে বুঝিয়ে বলিসনি নি ও আকে পাবো কোথায় দিন রাত ঘরের মধ্যে আটক কইরে রেখেছে আমাদেরকে উয়ার পাস পাশে দিচ্ছে নাই শুনতে শুনতে রাজীবের কপাল টান টান হয়ে ওঠে চোখে মুখে তীব্র রোষ বলে আমরা থানায় যাব। রংলালের নামে মামলা করব। সে পথ বন্ধ করে দিয়েছে রংলাল তীব্র হতাশা ঝরে পড়ে সুচাঁদের গলা দিয়ে ঝাড়েশ্বর মমুকে থানায় নিয়ে গিয়ে পুলিশের সাক্ষাতে লিখাপড়া করে নিয়েছে রংলাল মিয়া তার স্বেচ্ছায় যাচ্ছে কাজ করিতে ঝাড়েশ্বর মামুও উয়াকে স্বেচ্ছায় পাঠাচ্ছে ধীর গলায় কথা বলছে সুচাঁদ রাজীবের মনে হয় বুঝি ফোটা ফোটা রক্ত পড়ছে মাটিতে ভিজে যাচ্ছে রুক্ষ মাটির বুক কপালের রক্ত দুটো সজরে টিপে ধরে রাজীব ওই অবস্থায় চুপ করে বসে থাকে অনেকক্ষণ সুচাঁদ দাঁড়িয়ে থাকে পাথরের মূর্তির মতো একসময় মুক্ত তোলে রাজীব খুব ঠান্ডা গলায় বলে তুই ভাবিস নে রঙি যাবে না কিছুতেই না যা করবার করছি আমি তুই জলকেলে নাচটা যত জলদি সম্ভব দেখাবার ব্যবস্থা কর ধীর পায়ে চলে যায় সুচাঁদ রাজীব ঠায় দাঁড়িয়ে থাকে কপালের শিরাগুলো দুশ্চিন্তায় কাঠ হয়ে যায় তীরে এসেও তোর কি এমনি ভাবেই ডুবে যাবে ক্যাথি কে রাজীবের চিঠি প্রিয় মিস বার্ড তুমি আমাকে একদিন বলেছিলে প্রফেসর চৌধুরী আশাভঙ্গের তুল্য বেদনা আর এই পৃথিবীতে কিছুই নেই বলেছিলে ওতে পাঁচরগুলো ভেঙে যায় মর্মহর করে যদিও ওই মর্মর আওয়াজখানি শুনতে পায় না চারপাশের মানুষ আমি আজ এক নিদারুণ আশাভঙ্গের মুখোমুখি দাঁড়িয়েছি প্রতি মুহূর্তে আমার পাঁচর একটি মরমর আওয়াজ না করেও ভাঙছে তৃষ্ণার্ত মানুষ যদি জলাশয়ের পাশে গিয়েও কোনো জটিল কারণে মুখ এবং জলের মধ্যে সংযোগ ঘটাতে ব্যর্থ হয় তবে তার অন্তর্গত রক্তের মধ্যে যে তীব্র অস্থিরতার সৃষ্টি হয় সে অস্থিরতার তীব্র অভিঘাতে শরীরের মধ্যে জন্ম নিতে পারে এক ভয়ঙ্কর জীবন্ত প্রতিশোধ প্রবণ আগ্নেয়গিরি যার লাভা কেন্দ্র একটিমাত্র হলেও জ্বালামুখ অসংখ্য একেবারে জলের পাশটিতে পৌঁছে গেছি আমি কিন্তু জলের শরীরে ঠোঁট ছোঁয়াতে পারছি না কিছুতেই মিস বার্ড আমি জ্বলছি ব্যাপারটা খুলেই বলি তোমাকে জলকেলি নাচ সম্পর্কে আগে চিঠিতে লিখেছিলাম চিঠিখানা ছিল সংক্ষিপ্ত ওই চিঠিতে তোমার মন ভরেনি নিশ্চয়ই আসলে জলকেলি নাচের পুরো ব্যাপারটা খুব বেশি জানা ছিল না আমার কেবল ওই নাচের উৎপত্তি এবং ধরন সম্পর্কে যেটুকু জেনেছিলাম সেটাই জানিয়েছিলাম তোমাকে ইতিমধ্যে আমি ওই নাচ দেখলাম মিস বার্ড আমি সচক্ষে দেখলাম ওই ঝরনাটার ধারে মৌল গাছ দিয়ে ঘেরা জায়গাটিতে ভর ভরন্ত দুধ জ্যোৎস্নায় দীর্ঘ দেড় ঘন্টা ব্যাপী আমি দেখলাম সেই অপার্থিব নাচ সে নাচের তাল মুদ্রা প্রতি সে গানের সুর তাকে ভাষা দিয়ে বোঝাই এমন ক্ষমতা আমার নেই তবে আমার নিশ্চিত বিশ্বাস ওই জ্যোৎস্না প্লাবিত রাতে অন্তত কিছু সময়ের জন্যে এই সৌরমণ্ডলের থেকে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমার কোন কোন মহাজাগতিক আকর্ষণে আমি অপার নিরালম্ব ভেসে বেড়িয়েছি একখণ্ড তুলোর মতো ভারহীন আকাঙ্ক্ষাহীন স্মৃতিহীন নিরপেক্ষ হয়ে এক অনন্ত সৌরভের জগতে বিশ্বাস করো মিস বার্ড আবেগমথিত একজন মানুষের উথলানো ফেনার মতো বাক্যপুঞ্জ নয় আমার সেই সময়ের অনুভবটুকু নিতান্ত অক্ষম বাক্যবন্ধ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম মাত্র তোমার হবে একদিন তেমন অনুভূতি হবেই নেচে ছিল একাদশী মৌলি পার্বতী আর সোহাগি। মাত্র পাঁচজন দর্শক হিসেবে ছিল দশরথ ভক্তা ওর বউ আর আমি মাত্র পাঁচজনে সেদিন সারা বনভূমিকে করে ওরা জন জায়গায় ব্যাকুল বলে ছড়িয়ে ছিটিয়ে নাচে পুরো কম্পোজিশনটা একটি কল্পনা করো দেখি সচক্ষে দেখলে তোমার কেমন লাগবে আমি জানি না এদেশের ফোকের প্রতি তোমার অকৃত্রিম আগ্রহ ও অকপট নিষ্ঠা থাকলেও এই দেশ তার মাটি মানুষ তার প্রকৃতি আর দর্শনের সঙ্গে তোমার সেই অর্থে কোনো আত্মীয়তা নেই দেখে তুমি হয়তো মুগ্ধ হবে কিন্তু কতখানি আপ্লুত এবং একাত্ম হবে বলতে পারিনি কিন্তু এই দেশের মাটি জল হাওয়ায় পুষ্ট একজন মানুষ হিসেবে আমি একেবারে আবেগহীন হয়েই বলছি আমি এক আশ্চর্য সন্ধান পেয়েছি কেবল নাচে গানেই অভিনব নয় এই জলকেলি নাচের পরতে পরতে লোকায়ত শিল্পের যে নান্দনিক প্রয়োগ এবং পাশাপাশি এর যে দার্শনিক ব্যঞ্জনা তা এক কথায় অবিশ্বাস্য নাচের প্রতিটি মুদ্রায় গানের প্রতিটি কলিতে সুরের মিড়ে মিড়ে লুকিয়ে রয়েছে এমন এক অনাসাদিত পুলকের অবিরল উৎস এবং এর আবেদন এত গভীর দেখতে দেখতে শুনতে শুনতে হতবাক হয়ে যেতে হয় আমি দেখেছি নিতান্তই খণ্ড মাত্র দেখেছি তাতেই শিহরিত শুধু এর নান্দনিক দিকই নয় লোকায়ত উপাদানই নয় এই নাচ আরো একটি ভাবনার দরজা হাট করে খুলে দিয়েছে এই সম্প্রদায়টিকে আমরা আদিম অরণ্যাচারী বলে মনে করি ওরাও নিজেদের সেই রকমই জানে কিন্তু ভেবে দেখো এমন গভীর বৃষ্টিভাবনা কাজ করছে যাদের লোকায়ত নৃত্য গীতের মধ্যে তারা কৃষিজীবী না হয়ে যায় না এর সঙ্গে স্মরণ করো ওদের আষাঢ়িয়া নাচের কথা আমার দৃঢ় বিশ্বাস এককালে এরা অবশ্যই কৃষিজীবী ছিল কারা এদের কাছ থেকে কেড়ে নিল কৃষির জমি কবে এবং কেন এটা অবশ্যই আগামী দিনের গবেষণার বিষয় হতে বাধ্য কিন্তু যে কারণে এই চিঠির অবতারণা তা হল প্রায় তীরে এসে ডুবতে বসেছে আমার নৌকোখানা কারণ বহু মেহনতে যদি বা এই পালাটি মঞ্চস্থ করবার অনুমতি আদায় করা গেল মুরব্বীদের কাছ থেকে ইতিমধ্যে ঘটে গেছে আরো এক মর্মন্তুদ বিপর্যয় রঙিকে সম্ভবত পাওয়া যাচ্ছে না এই পালাগানে কারণ রঙির বাপ চড়া দামে ওকে রংলালের কাছে বেঁচে দিয়েছে ব্যাপারটা এত গোপনে ঘটেছে যে আমরা কিছুতেই বুঝতে পারিনি আগে রঙি এখন তার নিজের বাড়িতেই নজরবন্দি অথচ রঙি ছাড়া আমি এই পালাগান মঞ্চস্থ করবার কথা ভাবতেই পারি না ব্যাপারটা নিয়ে আমি থানায় গিয়েছিলাম বার কয়েক কিন্তু তোমাকে তো বলেছি এদেশের পুলিশ এবং প্রশাসন তার নিজস্ব দর্শনে চলে কাজেই যদি একটি দরিদ্র অসহায় মেয়ে বিক্রি হয়ে চালান হয়ে যায় তাতে এদেশের কারুরই সামান্যতম মাথা ব্যথার কারণ ঘটে না থানা সুতরাং আমাকে পাত্তাই দেয় বরং আমাকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আটক আইনে ফাটকে পুরবে বলে ভয় দেখিয়েছি দেখছি আরো ওপরে গিয়ে কিছু করা যায় কিনা এ ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা হলো ঝাড়েশ্বর কোটাল রঙির আইনগত অভিভাবক সে কিছুতেই রংলালের বিরুদ্ধে কোনো অভিযোগ করতেও রাজি নয় অন্য একটা পন্থাও ভেবেছি দেখা যাক তেমন প্রয়োজন হলে হয়তো তোমার সাহায্যও চাইব আপাতত জলকেলি নাচের সুস্বাস্থ্য কামনা করে এক গ্লাস শ্যাম্পেন পান করেই সন্তুষ্ট থেকো ঝাড়েশ্বর কোটালের উঠোনে পা দিতে গিয়েই থমকে দাঁড়ালো রাজীব বারান্দা থেকে ভেসে আসছে মেহি গানের সুর সন্ধ্যার আধারে ঋণ ঋণ করে ছড়িয়ে পড়ছে চার পাশে। কেউ একা একা গান গাইছে অন্ধকারে বসে কোনো মেয়ে খুব সম্ভব রঙি সন্ধ্যের দিকে বন্দি জীবন থেকে একটুখানি মুক্তি পেয়েছে বুঝি আহা কি সুন্দর গলাটি রঙির কতদিন সাধেনি তবুও কত মিঠে বরং আগের চেয়ে অনেক ভালো লাগছে যেন ওর গান বেড়ার আড়ালে থমকে দাঁড়ালো রাজীব দূর থেকে ভেসে আসছে গানের কলিগুলো ফাঁকি দিয়ে ডিপু ঘরে ঢুকালি হা যদুরাম কুথা লুকালি ভোখেতে পেট জলে কোড়া খেয়ে পিঠ জলে ঘরের লেগে আন্তর জলে খালি হা যদুরাম কৈরিলি চতুরালি রাজীব নিবিষ্ট মনে শুনতে লাগলো গানের কথাগুলো অঘ্রাণের সন্ধেবেলা সঙ্গে নিয়ে আসে হিম বাতাস চারপাশের জঙ্গল ডোংরি শীতল হয়ে আসছে দ্রুত শিশির জমছে ঘাসের ডগায় গাছগাছালির পাতায় পাতায় কাছে গেলেই থেমে যাবে গান রাজীব জানে অথচ অমন মিছে গলার গানখানি পুরোপুরি শুনতে ইচ্ছে করে তাছাড়া রঙির গলায় এ গানের স্বতন্ত্র তাৎপর্য রয়েছে এ আসাম মুলুকে পাচার হয়ে যাওয়া কুলিকামিনের কামিনের বুক ভাঙা গান ওদের প্রতারিত জীবনের কথা বসু সবররা যেমন মৌচাক ভেঙে মধু নিংড়ে বের করে ঠিক তেমনি আসাম মুলুকে গিয়ে এ ধরনের বেশ কয়েকটি গান শুনেছিল রাজীব তার থেকে কিছু কিছু লিখেও এনেছিল আসাম কুলি কুলিকামিন চালান করা নিয়ে একটা পালা গান বাঁধবার ইচ্ছে ছিল রাজীবের গানগুলি সংগ্রহ করেছিল সেই উদ্দেশ্যে সময় সেই ইচ্ছেটা হয়তো পূরণ হবে কিন্তু রঙিয়ে গান জানল কি করে কেমন করে শিখলো এ সুর সে তো কোনোদিন আসাম মুলুকে যায়নি আসাম মুলুক থেকে মুক্তি পেয়ে ফিরেও আসেনি কোনো মেয়ে তবে ভাবতে ভাবতে বিস্ময়ে ডুবে যেতে থাকে রাজীব রঙি গাই ছিল কাজুবাবু সাঁচ বেলায় শরীর খানা ছিঁড়ে ফেলায় সর্দার এইসে করে ছেনালি হায় যদুরাম ফাঁকি দিয়ে কোন লড়কে পাঠালি বিস্ময়ের ঘোরটা পুরোপুরি ছিল রাজীবের আচমকা মস্তিষ্কের কোষে কষে কে যেন বাতি জ্বালিয়ে দিল শত শত রাজীবের চোখ উজ্জ্বল হয়ে উঠল হিরকণ্ডের মতো সুচাঁদ সুচাঁদে শিখিয়েছে গান সকলের অন্তরালে কোনো মৌল গাছের তলায় কিংবা ডুংরির ছায়ায় বসে এক এক পঙ্ক্তি ধরে ধরে শিখিয়েছে আরো গভীরে গিয়ে ভাবে রাজীব আসলে ছবি এঁকেছে সুচাঁদ রঙীর মনের মধ্যে আসামের কুলিজীবনের যন্ত্রণার ছবি যাতে রঙি স্বপ্নেও আসাম মুলুকে যাওয়ার কথা না ভাবে এক সময় থামল গান রাজীব হয়ে দাঁড়িয়ে শালের খুঁটিতে দিয়ে বসে রইল নিশ্চল হয়ে সন্ধের আধারে যেন এক পাথরের খোদাই করা মূর্তি একটুখানি অপেক্ষা করে ঝাড়েশ্বর কোটালের উঠোনে ঢুকলো রাজীব গলা চড়িয়ে হাত পারল ঝাড়েশ্বর আছ নাকি সহসা পাথরের খোদাই মূর্তি নড়ে উঠে দাঁড়ালো অন্ধকার থেকে সেটা দেখতে পেলো রাজীব মূর্তিটা চটপট উঠে পালাতে চাইছিল ভেতরে টের রাজীব থেকে বলে কে রঙি নাকি হুম বড় মিহি গলা রঙীর যেন এক টিয়ে পাখি মৃদু শীষ দিল রাজীব বুঝলো রঙির বাইরের লোকের সঙ্গে কথা বলা তো বন্ধই ঘরের মধ্যেও বেশি জোরে কথাবার্তা বলা নিষেধ জবাব দিয়েই সাত তাড়াতাড়ি পালাতে চাইছিল রঙি পা পাড়িয়েছিল দরজার দিকে তার আগে মৃদু গলায় ধমক দিল রাজীব থাম কথা আছে রাজীবের গলায় অন্য কিছু ছিল রঙের পা দুটো কে যেন পুঁতে দিল শুকনো মাটিতে পায়ে পায়ে রঙির সামনে গিয়ে দাঁড়ালো রাজীব শুধল হল ঝাড়েশ্বর কৈরে রঙি বাড়ি নেই আছে অস্পষ্ট গলায় জবাব দিল রঙি ভিতর বাগে শুইয়া রয়েছে জ্বর আইছে রাজীব পায়ে পায়ে দাওয়াই উঠল বলল আলো টালো থাকলে জাল ঝাড়েশ্বরকে ডাক আবার কিছু কথা আছে ওর সঙ্গে সুচাদও আসছে ধীর পায়ে ভেতরে ঢুকে গেল রঙি খানিক বাদে একটা ডিবালম্ফ জেলে নিয়ে ফের বেরিয়ে এলো বাইরে ডিবা লম্ফের নাচুনি আলোয় রঙিকে অল্পক্ষণের জন্য দেখলো রাজীব অল্প চমক খেল ধীরে ধীরে ওর সারা শরীরে দৃষ্টি বলাল না শরীরের কোথাও কোনো রোগ ব্যাধির লেশমাত্র নেই বরং সুন্দর চালতা ফুলি মুখখানি আরো সুন্দর হয়েছে সারা অঙ্গে একটা বাড়তি জৌলুস যৌবনের ভারে যেন নুয়ে পড়তে চায় তনুলতা সুচাঁদের কথাটি ঠিক তাহলে রঙের কঠিন অসুখ বলে যে রটনাটা করেছে ওর বাপ সেটা সর্বৈব মিথ্যা রঙি ভালোই আছে বরং রংলালের দেওয়া বাড়তি টাকায় খেয়ে দেয়ে নিজেকে আরো একটুখানি ফুটিয়েছে কেবল মুখখানিতে সীমাহীন বিষাদের ছাপ চোখ দুটো যেন বন্দি খাঁচার পাখি ঠোঁট দুটো শুকনো রাজীবের চাউনিতে বিব্রত বোধ করে রঙি লম্ফখানা ঢপ করে মাটিতে বসিয়ে দিয়ে পালায় ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে বাঁশের কপাটে রাড়ালে রাজীবের ঠোঁটের ও এক চিলতে বিষণ্ন হাসি রাজীব যখন গায়ে পা দিয়েছিল তখন রঙি ছিল নিতান্তই কিশোরী অধিকাংশ সময় গায়ে ছৈতার আচল আঁচল আলতো জড়িয়ে কিংবা উদম গায়ে ঘুরে বেড়াতো সেই মেয়ে ওর চোখের সম্মুখে ডাগর হলো দূরে শাড়ি পড়ল পুরুষ্ট হলো তার পায়ের গোজ ভরা চোখের কোল পালাগানের দলের নাম লেখালো সে দাপটের সঙ্গে নাচতে লাগল বিশ্বভুবন সেসব ছবি আজও রাজীবের চোখে ভাসে কিন্তু এই মাস কয়েকের ব্যবধানে তার জন্য এক নতুন রূপ তার শরীরের প্রতিটি প্রত্যঙ্গ তার হাঁটা চলা দৃষ্টিপাত এমনকি গায়ের গন্ধও বুঝি বদলে গিয়েছে এ যেন এক নতুন রঙি যার দিকে বেশিক্ষণ সাবলীলভাবে তাকিয়ে থাকা যায় না সহজভাবে কথা বলতে গেলেও বুঝি এক ধরনের অস্বস্তি আড়াল থেকে সর্বদা খোঁচা মারে বোঝা গেল রঙের যুবতী হয়েছে এবং মেয়েরা বুঝি কিশোরী থেকে হঠাৎই যুবতী হয়ে যায় কাউকে কোনো প্রস্তুতির সুযোগও দেয় না আগে হলে পলায়নরতা রাতা রঙির বাম হাতখানা খপ করে ধরে ফেলা যেত চুলের বিনুনিতে মেরে ধমকানো যেত কিন্তু রাজীব বুঝতে পারলো আজ সেটা একেবারেই অসম্ভব কারণ রাজীবের চোখে আজকের রঙি একেবারেই অচেনা বার দুই গলা ঝাড়লো রাজীব তারপর যথাসম্ভব মার্জিত গলায় বলল রঙি তোর বাবাকে ডাক একটিবার কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরোলো ঝাড়েশ্বর কোটাল পেছনে রঙি তার হাতে একখানা পুরনো তালাই তালাইখানা পেতে দিয়ে সে ফের ঢুকে গেল ঘরে অন্ধকারে দাঁড়িয়ে রইল কপাটের বাজু ধরে রাজীব বসল ঝাড়েশ্বরও অল্প দূরে খুঁটিতে ঠেঁস দিয়ে বসেছে খক খক করে কাশছে অবিরাম জ্বরের প্রকোপে ঘন ঘন শ্বাস টানছে সে বুকখানা ওঠানামা করছে হাপরের মতো মাঝে মাঝে এক ধরনের বিজাতীয় আওয়াজ বেরিয়ে আসছে মুখ থেকে একটু বাদেই সুচাঁদ এলো সুচাঁদকে দেখা মাত্রই রঙি নিমেষের মধ্যে চলে গেল কপাটের আড়ালে তালাইয়ের এক কোণে বসে একটা বিড়ি ধরালো সুচাঁদ ডিবালম্ফের আলোটা নাচছিল নাচুনি আলোটা মাঝে মাঝে লাফ মারছিল আকাশের দিকে চারপাশের বস্তুগুলো ছায়া সমেত দুলছিল ডিবার ম্লান আলোয় চারপাশটা নিবিষ্ট মনে দেখছিল রাজীব চারপাশে এক জড়াজীর্ণ অবস্থা কোনো ছিড়িছাদ নেই সবকিছুই ভারী নোংরা আর অগোছালো মাথার উপর চালখানা ফুটো পশ্চিমের চালের খানিকটা খড় উড়ে গিয়ে বাতা বেরিয়ে পড়েছে খুঁটিগুলো ঝরঝরে উঠোনের এক কোণে একখণ্ড গরুর হাড় এনে ফেলেছে করি কোনো কুকুরে বাঁ দিকে ঢেঁকি শাল কে যেন পুঁটলির মতো বসে রয়েছে ঢেঁকিতে এক নাগারে চিনতে দেরি হল না রাজীবের ঝাড়েশ্বরের বউ আজ দশ বছর পাগল সারাদিন এক ঠাঁই বসে ভুট ভুট করে নাওয়া খাওয়া ঠিক থাকে না থাকে না কাপড় চুপড়ের সার চারপাশটা নজর করলেই মালুম হয় ঝাড়েশ্বর কোটালের সংসারের জরাজীর্ণ অবস্থাটা রাজীব জানে আজও এদের দুবেলা পেট ভরে ভাত জোটে না ঝাড়েশ্বরের চার মেয়ে প্রথম দুটি গেছে রংলালের সঙ্গে তার মধ্যে মেজটির কোনো খোঁজ নেই বড়টি চা বাগানে বেশ্যাবৃত্তি করে তার বদলে দুবেলা শুধু খেতে পায় রাজীব আর সুচা দিয়ে সব খবর এনেছিল বছরটা কাকি খবরটা ঝাড়েশ্বরকে একেবারে বুড়িয়ে দিয়েছে বিকেলের দিকে জ্বর আসছে রোজ সঙ্গে আরো হরেক উপসর্গ ইদানিং বউয়ের মতো সেও মানুষের সঙ্গে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছে মেয়েদের নিয়ে কেউ সহানুভূতি জানাতে এলে ইঁদুরের মতো ঢুকে পড়তে চায় সরচিত গর্তে মানুষ দেখলেই একখানা আড়াল খোঁজে বউটা সেদিক থেকে বেঁচে গিয়েছে বলতে হবে অমন মর্মান্তিক খবরটা তার মগজ অবধি এখনো পৌঁছয়নি ভগবান সেদিক থেকে করুণাই করেছেন তাকে বছর পাঁচেক আগে যখন সবে পালাগানের দলখানা গড়ছে তখনই ঝাড়েশ্বরের মেজমে রূপমতীকে দলে নেবার জন্য পিড়া করেছিল রাজীব বড় মেয়ে আসাম মুলুকে চলে গিয়েছিল তার আগে তো রূপমতীকে পালাগানের দলে পাঠাতে রাজি হয়নি ঝাড়েশ্বর কোটাল কারণ রংলালের কাছ থেকে রূপমতির বাবদ কিস্তিতে কিস্তিতে অনেক টাকাই দাদন নিয়েছিল সে একদিন শেষ রাতে রূপমতিকে শিকররা পাখির মতো ছোঁ মেড়ে নিয়ে উড়ে গিয়েছিল রংলাল রাজীব ঠেকাতে পারিনি তখন থেকেই সে জানতো রঙের বাবদ আগাম দাদন করে রাখবে রংলাল কারণ রংলাল সর্বদাই চিজের ব্যাপারী মাল চিনতে তার ভুল হয় না এখন রঙের বয়স বিষ ছুঁই ছুঁই লাচনহাটির পাত্রটি ভেঙে যাবার পর রংলাল বেশ উঠে পড়ে লেগেছিল রঙিকে তখনই মুলুকে নিয়ে যাবার জন্য কিন্তু বুঝিয়ে সুঝিয়ে অল্প স্বল্প টাকা দিয়ে রাজীব বহু কষ্টে ঠেকিয়ে রেখেছিল যাওয়াটা পালাগানে কখনো রমিকে না নিয়ে যেত না দল সর্বদা ভয় ছিল তাদের সামান্য সুচাঁদের ওপর ছিল রমিকে সর্বক্ষণ চোখে চোখে রাখবার ভার সে দায়িত্ব সুচাঁদ নিষ্ঠার সাথে পালন করে গেছে তখন অবধি অবশ্যই গজাশি মানুষ ঘনাক্ষরেও জানতো না সাবিত্রী রূপমতী বাতাসীদের জীবনের করুণ কাহিনী রংলাল আজ বহু যুগ ধরে ওদের সুখের বাখান দিয়ে গেছে বানিয়ে বানিয়ে ওদের লেখা নকল খত এনে ধরে দিয়েছে চা বাগানের ঘষা বিবর্ণ ফটো দেখিয়ে কোন বোকা বানায়নি এদের চটা ফটোর মধ্যে আতচেনা আদলের মেয়েকে দেখলেই মনে হতো এই বুঝি মদদের সাবিত্রী রূপমতী বাতাসী কিংবা সুফল সবচেয়ে বড় কথা রংলাল সর্বদা কিছু পয়সা গুঞ্জে দিত এদের হাতে বলতো তোমাদের পাঠিয়েছে তাদের মাইনে থেকে অভাবের সংসারে ওই গুটি কতক টাকায় একেবারে কাত করে ফেলত এদের আজকের অবস্থা অবশ্যই স্বতন্ত্র আজ গজাশিমনের মানুষের ভুল ভেঙেছে ভেঙেছে এক সর্বনাশা বুক ভাঙা খবরে এ এমনই এক খবর যা চিৎকার করে বলা যায় না আত্মীয় কুটুমদের বলা যায় না যে অভাবের জ্বালায় রংলালের ফাঁদে পড়ে কিছু দাদনের বিনিময়ে নিজের ছেলে মেয়েদের আমরা পাঠিয়ে দিয়েছি এক ভিন দেশি আর কাঠির সঙ্গে সে পিচাস মেয়েগুলানকে নিয়ে গিয়ে কোন দূরের হাটে বিকে দিয়েছে লাগুলাকে পাঠাই দিছে আসামের জঙ্গলে হাতির সাথে কাঠ বইবার কাজে মিয়া গুলান এখন কোন আধার নর্দমায় পড়ে পড়ে চোখের জলে বুকে ভাসাচ্ছে এসব কাহিনী বলা যায় না অন্যকে বুকের ব্যথা বুকে চেপেই দিন গুজরান করতে হয় সুচাঁদের সঙ্গে একটুখানি প্রাথমিক কথা সেরে নেয় রাজীব তারপর গল্প জুড়ে ঝাড়েশ্বরের সঙ্গে কথা যা বলবার রাজীবই বলছিল ঝাড়েশ্বর কোটাল কেবল হু হা করে মাথা নাড়ছিল অনেক বুড়ো হয়ে গেছে ঝাড়েশ্বর কোটাল সুচাদের মনে হয় চোখের কোটর যেন আরো অনেক ভেতরে ঢুকে গেছে মানুষটার এক সময় রাজীব বলল শুনেছ তো এবারে রাজ্য নতুন পালাগান যাচ্ছে ঝাড়েশ্বর শুনেছে কিনা কে জানে কিন্তু আস্তে আস্তে মাথা দোলাতে থাকে সে রাজীব বলে ওই পালাটার জন্য তোমাদের রঙিটাকে তো আমাদের চাই ঝাড়েশ্বর অল্প চমক খায় রাজীবের কথায় দু চোখের চাপা উৎকণ্ঠা বলে ও আর ব্যারাম ধরেছে আজ্ঞা আজ দু তিন মাস ঘরের বাহার হতে পারে না ওটা ঠিক নয় রাজীব আর ভনিতাটাকে বাড়তে দিতে চায় না ওকে তুমি রংলালের সঙ্গে আসামে পাঠানোর ভন্দি এঁটেছ সেই বাবর দাদনে নিয়েছো রংলালের কাছে বলো ঠিক না একদম মিশে বলবে না আমায় রাজীবের গলায় বুঝে কিছু ছিল ঝাড়েশ্বর কোটাল পয়লা চটকায় একদম ভেঙে পড়ল মাথা নিচু করে বসে রইল সে কবে যাচ্ছে ও রাজীব শুধুয় আইছে শুক্রবার কথাবার্তা একদম পাকা ধীরে ধীরে মাথা দোলায় ঝাড়েশ্বর সুচাঁদ ধীরে ধীরে মুশরে পড়ছিল সে বারবার দৃষ্টিখানা চাড়াচ্ছিল কপাটের কাছাকাছি এলো এলোপাথারি খুঁজছিল কাউকে রাজীবের দৃষ্টি এড়ায়নি সেটা ওর কপালের শিরা টানটান হয়ে ওঠে ঝাঁঝালো গলায় বলে এর পরও তোমরা ঘরের অমন মেয়েকে আতান্তরে পাঠাবে আশ্চর্য এর চেয়ে তো নিজের হাতে খুন করে ফেলতে পারো সারা জীবন বাঁচার নামে এমন দগ্ধে মরবার চেয়ে বরং সেটাই ভালো শতগুণে সে কথার জবাব দেয় না ঝাড়েশ্বর কোটাল তাকে কেমন অবসন্ন দেখাচ্ছিল তার হাত পা যেন এক অদৃশ্য রশিতে বাঁধা তার যেন নরবার চরবার জো নেই আসলে রংলালকে মনে মনে ভারী ভয় করে সে ঠিক রংলালকে নয় তার ওই লাল খাতাটাকে ভয় ওই লাল খাতাটার মধ্যে রয়েছে এক রহস্যময় ভয়াল জগৎ সেখানে কালো রঙের অজস্র সাপের বাস রংলাল খাতা খুলে একটিবার মেলে ধরলেই তারা লক্ষ ফনা তুলে দাঁড়ায় ঝাড়েশ্বরের দৃঢ় বিশ্বাস ওই লাল খাতার অসংখ্য আঁকিবুকির জোরে রংলাল যখন যা খুশি তাই করতে পারে থানা পুলিশ আপিস কাচারিও ওর হাতের মুঠোয় রংলালের হাতের সামান্য ইশারায় এই গাঁয়ের যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে ফাটকের আড়ালে সেদিন সারা গাঁয়ের ব্যাপার ছিল বলে এতটা পথ ভেঙে এসেও খালি হাতে ফিরে গেছেন বড়বাবু কিন্তু একা ঝাড়েশ্বর কোটালকে ঝাড় শুদ্ধ নিকেশ করতে রংলালে দুদণ্ডের মামলা এসব কথা বুঝি সব ঠিকঠাক বুঝিয়ে বলা যায় না মাস্টারকে ঝাড়েশ্বর কোটালও ব্যাপারটা পুরোপুরি বোঝে না কিন্তু তার এই তিন কুড়ি বছর উম্বরে নানা ঘাত প্রতিঘাতে সে এটুকু বুঝেছে যে তাদের বন্ধনটা বড় শক্তপোক্ত তাদের অসহায়তাও অনেক গভীরে রংলালের ঘোসা হলে কেমন করে যেন তা চারিয়ে যায় চারপাশের গাঁয়ের বাবুদের মনে থানার বড়বাবু উপেন চৌকিদার পণ্যাপানির অঘর রায় পচাপানির সিংহবাবু ছেদা পাথরের সন্তোষ কিংবা জগৎ তহসিলদারের মনেও গোসা হয় তাবৎ আপিস কাচারির বনের বিটবাবুর সবাইকে ঝাড়েশ্বর চেনে না কিন্তু ঝাড়েশ্বর যেন উপলব্ধি করেছে এদের যে কোনো একজনের রোষে পড়লে এদের সবাইয়ের চোখ দিয়ে নীরবে আগুন ঠিকরতে থাকে এক রহস্য ঝাড়েশ্বর কোটাল দেখেছি রংলালের অঘর খানের চৌকিদার উপেন সিং এর তহসিলদার জগৎকুচলানের কিংবা থানার বড়বাবু বোনের বিটবাবু এদের নিজেদের মধ্যে নানা বৈষয়িক বিষয়ে ঝগড়া রয়েছে বহুকাল ধরে এমনিতে নানা মামলা মোকদ্দমায় মত্ত ওরা কিন্তু গজা শিমুলের বসু শবরদের ব্যাপারে সবাই এক কাট্টা সত্যি ই এক আজব সুতো চোখে দেখা যায় না এমনই সূক্ষ্ম কিন্তু মোটা রশির চেয়েও তার বাঁধন কায়েমি শোনো রাজীব স্পষ্ট গলায় বলে রঙীর আসামে যাওয়া বন্ধ করতে হবে ঝাড়েশ্বর কোটাল যেন হুঁসে ফিরে আসে একটুক্ষণ কি যেন ভাবে বলে সিটটা কি কইরে হবে এক মাস্টার রং লাল তো নাই ছাড়বে কেনে ছাড়বে নাই কেনে সুচাঁদ পাশ থেকে বলে ওঠে তোমার মিয়াকে তুমি না পাঠালে কার কি বলবার আছে তুই বি মাস্টারের পারা অবুঝ হলি রে সুচাঁদ ঝাড়েশ্বর কোটাল অধৈর্য হয়ে ওঠে আর মোর আছে রে যেদিন ঠিকা দাদন নিয়েছি লাল খাতায় তুলেছি উ নাম সেদিন ঠিক কে মোর লয় গে সেসব আমরা বুঝে নেব রাজীব চোয়াল শক্ত করে বলে রংলালের সঙ্গে বোঝাপড়া করব আমরা তুমি শুধু মতটা দাও আকাশের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে ঝাড়েশ্বর বলে সে হয় না মাস্টার রঙের নামে অনেক টাকা নিয়েছি রংলালের থেকে এই সেই দিনও দিয়েছে কারি টাকা এখন রঙিকে না পাঠালে উকি ফের ছাড়ে প্রায় হাল ছেড়ে দেয় রাজীব সুচাদের দিকে তাকিয়ে বলে কি করি বল তোরা যে অনেক শেকলে বাঁধা অনেক যুগ ধরে এবং তার অনেকখানি যে বন্ধন নইলে রং রংলালকে একবার দেখবার সাধ ছিল আমার অকস্মাৎ অন্ধকার উঠোনে ছায়া পড়ল কার রাজীব শুধু কে ছায়া এসে দাওয়ার পাশে দাঁড়ায় রংলাল রংলালকে দেখে চমকে উঠল রাজীব নমস্তে মাস্টারজি রংলাল বিনয়ে গদগদ হয়ে কি গে আমার আপনার মতো দর্শন পেলাম। মুখের সবগুলো বেশি কঠিন হয়ে উঠেছে ততক্ষণে রংলালকে দেখে ব্যস্ত হয়ে ওঠে ঝাড়েশ্বর কোথায় যে বসাবে কি যে করবে ভেবে পাচ্ছে না যেন একখানা চাটাই টেনে নিয়ে অল্প তফাতে বসে রংলাল বলে কে রে ঝাড়েশ্বর রঙের তবিয়ত আচ্ছা তো ঝাড়েশ্বর কোটালের যেন সাপের ছুঁচো গেলা অবস্থা চুপটি করে বসে থাকে সে রাজীব ঠান্ডা গলায় বলে জবাবটা আমি দিচ্ছি রংলাল রঙের শরীর ভালোই আছে এবং সে তোমার সঙ্গে যাচ্ছে না রংলাল স্থির দৃষ্টিখানি থাপনা করে রাজীবের চোখে লুকোচুরির প্রয়োজনই বোধ করে না সে রাজীবের কথায় তীব্র ব্যঙ্গ ঝরে পড়ে তার গলা দিয়ে চেঁচিয়ে ডাক পাড়ে রঙিকে ওরে ও রঙি তোর দিমাগ যে ঘন বদলাচ্ছে রে কাল বললে যাবি আজ শুনছে যাবি না এদিকে তোর তোরে পাছাপার শাড়ির অর্ডার দিয়ে এলাম যে তুই হামাকে আর কত কাঁদাবি রে বেটি বাজে কথা বন্ধ করো রঙলাল রাজীব তীব্র ধমক দিয়ে ওঠে রঙি যাবে না এ গাঁয়ের আর একটি মানুষও যাবে না তোমার সঙ্গে তোমার মানুষ চালানি ব্যবসা এবার শেষ হবে আরে থুক করে থুতু ফেলে মাটিতে দিন থাকবে কামের আদিন অভাব হবে না মাস্টারজি এ গ্রামে নাই মিলবে তো দুসরা গ্রামে মিলে যাবে ফালতু এ গ্রামের আদনি ভুখা মরবে যাতে নাম মরে সেটা আমরা দেখছি দাঁতে দাঁত চেপে বলে রাজীব আপনি রংলাল কালচে দাঁতে হাসে আপনি এ গ্রামের সব আদমির পেট ভরাবেন হরাবো আলাদিনের টিরাক কিছু পেয়েছেন নাকি মাস্টারজি গলা খাটো করে বলে রংলাল রংলালের কথা বৃত্তি জ্বলে যায় রাজীবের তাও যথাসম্ভব শান্ত গলায় জবাব দেয় হ্যাঁ পেয়েছি তুমি এখন হটো দেখি এ গাঁ থেকে জরুর হটবো মাস্টারজি খড়কে দিয়ে পরমা এসে দাঁত খোটাতে থাকে রংলাল বহু দাদন দিয়েছি এ গ্রামে সেসব আদায় উসুল হলে আমি জরুর চলে যাব রাজীব ভেতরে ভেতরে একটু দুর্বল বোধ করছিল সারা গাঁয়ের সমস্ত মানুষের ঋণ সে যে অনেক টাকা তাও গলা নামিয়ে রাজীব বলে সব টাকা ফেরত পাবে তুমি একটু সময় লাগবে কিন্তু রঙিকে তুমি এ যাত্রা নিয়ে যেতে পারবে না রংলাল রশিকের মতো হাসে বলে আপনি বড় পেয়ার করেন জানি হাবার সাথে ওর পেয়ার কম নয় ওর সাথে আমার নামে নামে মিল ও রঙি আছে আমি রংলাল আছি বলতে বলতে মুখ চোখ কঠিন হয়ে ওঠে রংলালের বলে ছোড়ের বাপটা সে পাঁচ সাল আগে থেকে দাদম শুরু করেছে এ যাবত বহুত রুপিয়া ফেলেছি ও শালির তরে এই তো সেদিনও দিয়েছি দিন ও সালিকে আসাম লিয়ে যেতে না পারলে বর্ধন সাহাব আমাকে ডিসমিস করবে ঠিক দরজার পাশটিতে বসেছে রাজীব অন্ধকারে ঘরের ভেতরটা দেখা যায় না তবুও রাজীব নিশ্চিত জানে দরজার আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে রঙি ওদের প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনছে তার বুকে ওঠানামা নামা নিঃশ্বাসের শব্দ দূরে শারীর খসখস আওয়াজ যেন স্পষ্ট শুনতে পাচ্ছে রাজীব রংলালের ভাষা শুনে লজ্জায় চোখ নামিয়েছে সুচান্ত রাজীব একবার আর চোখে তাকায় ঝাড়েশ্বরের দিকে তারপর থমথমে গলায় শুধোয় কত টাকা দিয়েছ তুমি রঙের বাবদ সে বহুত রূপিয়া মাস্টারজি ভনিতা করো না রাজীব আচমকা ধমক দেয় রংলালকে কত টাকা ঠিক ঠিক বলো কেউ রংলালের ভ্রুজরা ধনুকের মতো বেঁকে যায় শোরমাপা চোখের পাতায় চাপা বিস্ময় আপনি শোধ দিবেন সে রুপিয়া বাজে বোক না রংলাল রাজীবের চোখে মুখে ক্রোধ অস্বাভাবিক হয়ে উঠে যা জিজ্ঞেস করছি তার জবাব দাও মাথা চুলকে হাসতে থাকে রংলাল বলে হিসাব করতে হবে মাস্টার জি কে সব থাকে হ্যাঁ হিসেব করেই বলো এখনই আপনার মর্জি হলে সেটাই হবে মাস্টার জি মাথাটা সেলাম করার ভঙ্গিতে অল্প নোয়ায় রংলাল এক মামুলি লড়কির হিসা নিয়ে তো আপনার মতো খানদানি আদমির সাথে আমি ঝগড়া করতে পারি না বলতে বলতে রংলাল লাল খাতাখানা বের করে ঝুলি থেকে পাতা উল্টে উল্টে হিসেব করতে বসে বীরবীর করে রাজীবরা পুতুলের মতো বসে থাকে খানিক বাদে রংলাল বলে সুদে আসলে মোট হাজার ছশো রুপিয়া হলো চমকে ওঠে ঝাড়েশ্বর এবং সুচাঁদ চার হাজার ছশো টাকা রংলাল তামাশা করছি না তো রংলালের চোখের ওপর চোখের রাখে রাজীব তারপর পকেট থেকে এক তারা নোট বের করে গুনতে থাকে ঝাড়েশ্বর কোটাল আর বিষয় বিস্ময় দেয় রাজীব বলে এবার একখানা রশিদ লিখে দাও আর তোমার লাল খাতা থেকে রঙিন নামটা আমাদের সামনে কেটে দাও রংলাল যেন খাতা বন্ধ করতেও ভুলে গেছে এক গভীর বিস্ময় ও সীমাহীন হতাশায় যেন তিন তিন ডুবে যাচ্ছে সে হা করে তাকিয়ে থাকে সে রাজীবের দিকে শীতের রাত দ্রুত গাঢ় হয়ে আসে কনকনে হাওয়ায় কাঁপিয়ে দেয় শরীর কিন্তু রাজীব লক্ষ্য করে ঝাড়েশ্বরের ওই বেয়ারা কাশিখানা যেন কোন মন্ত্র বলে সেরে গেছে বারোয়ানা এরই মধ্যে দেওয়ালে পিঠ ঠেকিয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেছে সে রশিদখানা হাতে নিয়ে উঠে দাঁড়ায় রাজীব দেখা দেখি পুতুলের মতো সুচাদ ধীর পায়ে উঠোনখানি অতিক্রম করে ওরা পেছনে লম্ফের আলোয় ছাই রঙের দেওয়ালে বেতালে নাচতে থাকে রংলালের ভুতুরে ছায়াখানি ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল কথা সাহিত্যিক মধুবর্ষী কথাকার ভগীরথ মিশ্র বিরচিত উপন্যাস আড় কাঠি পঞ্চম পর্ব যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি